নমস্কার, আমি মন্দিরা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত। এখন এই সকাল 11টা মতো বাজে, এই একটু আগে ঘুম থেকে উঠলাম জানেন। আসলে মেয়ের তো স্কুল ছুটি চলছে, ফলে ওই সকালে ওঠা তাড়া নেই, আর আজকে ওর বাবারও অফিস ছুটি ছিল, তো সেই কারণে বেশ অনেকক্ষণ বাদে আমরা উঠলাম। আর ওই শীতকালে লেপের তলা থেকে বেরোতেও তো কেমন কষ্ট লাগে, তাই না? তো যাই হোক, সকালে উঠে এই একটু চা টা বানিয়ে নিলাম। এখনই বাইরেটা কেমন আবছা আধার হয়ে এসছে। আর এই যে চলছে এখন রান্নার প্রস্তুতি। আজকে ছুটির দিনে মেয়ের আর ওর বাবার অর্ডার হয়েছে বিরিয়ানি খাবে। অনেক দিন নাকি বিরিয়ানি হয় না। তো আমি বললাম ঠিক আছে, বিরিয়ানি করে দিতে পারি, কিন্তু আমাকে যদি হেল্প করো তাহলেই। তো সেই কারণে ওর বাবা আজকে কোমর বেঁধে লেগে পড়েছে এই সমস্ত কাটাকাটি করাতে। চিকেন, আলু, পেঁয়াজ আজকে সবই ও কেটে দিয়েছে। এরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না, তো সেই কারণে এটাকে ভালো করে আমি রেকর্ড করে রেখেছি। তার মধ্যে আজকে হবে স্পেশাল দাদা বৌদির বিরিয়ানি। এই প্রসেসে আগে কোনোদিনও করিনি, দেখি কতটা কি করা যায়। আর এই যে প্রথমেই বিরিয়ানির চালের প্যাকেটটা আগে খুলে নিচ্ছি। এই প্যাকেটটা আমরা একটা বাংলাদেশি দোকান থেকে এবার কিনে এনেছি। এই 5 কেজি প্যাকেটের দাম নিয়েছিল 180 ক্রোনা, মানে ভারতীয় টাকায় প্রায় ওই 1,500 টাকা মতো। আর এই যে এখানে প্রথমে বেরেস্তা ভাজার জন্য তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু এই বেরেস্তা ভাজার তেল দিয়েই আলু আর চিকেনটাকে ভালো করে ওরা সেদ্ধ করে। তো বেরেস্তা কিছুটা তুলে রেখে তার মধ্যেই জল, আদা রসুনের পেস্ট আর একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এই যে অলমোস্ট সেদ্ধ হয়েও গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার একটু জলের মধ্যে ওই কেশর আর একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল আর সামান্য মিঠা আতর একসঙ্গে মিশিয়ে এটা রেখে দেবো। আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে রাখবো। আর তারপরে এই যে আলুর যে গ্রেভিটা রয়েছে এটার মধ্যেই একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটা জৈত্রী দিয়ে এই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটার মধ্যে কিছুই না, শুধু একটু লবণ, একটু টক দই আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। ব্যাস এবার এটাকেও ভালো করে সেদ্ধ করে নেব। দাদা বৌদি স্টাইলে করছি ঠিকই, কিন্তু একদম হুবহু তো সম্ভব হয় না, ওই খানিকটা ওদের মতন আর খানিকটা নিজের মতন করে করার চেষ্টা করছি। আর এবার এদিকে চালের জন্য জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা প্রায় গরম হয়েই গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দেবো লবণ, আর তার সঙ্গে তেজপাতা, সাজিরে, গোটা গরম মশলা, জৈত্রী আর কিছু গোলমরিচ দিয়ে দেবো। এবার ওই চালটা জলের মধ্যে দিয়ে দেবো। চালটা মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে আমার ভেজানো রয়েছে। ব্যাস এদিকে চিকেনও হয়ে গেছে, এবার যে পাত্রে দম দেবো সেই পাত্রে প্রথমে চিকেনটা, তার উপর থেকে আলু আর ওই কেশর ভেজানো যে জলটা সেইটা একটু ছড়িয়ে দেবো, আর দেবো সামান্য একটু ঘি, আর দেবো বিরিয়ানির যে মশলাটা, এবার উপর থেকে ভাতের লেয়ারটা করে দেবো। চালটা কিন্তু খুব সাবধানে নামাতে হবে, বেশি নরম হয়ে গেলেই মুশকিল। তো যাই হোক, প্রথমে হাফ ভাত দিয়ে তার উপর দিয়ে একটু কেশর ভেজানো জল আর একটুখানি দেব দুধ, তারপরে আবার একটা ভাতের লেয়ার করে দেব, আর তার উপর থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেব, আর তার উপর থেকে আর একটুখানি ওই কেশর ভেজানো জল দিয়ে দেব। ব্যাস তারপরে এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা কভার করে এই ঢাকনা দিয়ে চেপে রেখে দেব। ব্যাস একদম লো ফ্লেমে প্রায় 20-25 মিনিট দমে ছিল, দেখি ব্যাপারটা কেমন হয়েছে এবার। বাহ, দেখে তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। আর সাথে একটু ভাবলাম রায়তাও বানিয়ে নিই, একটু টক দইয়ের মধ্যে সামান্য শশা আর পেঁয়াজ কুচি, তার উপর থেকে একটু ভাজা মশলা, একটু চাট মশলা, আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করলেই একটা সুন্দর রায়তা রেডি। এই যে বিরিয়ানি প্লেটে সার্ভ হয়ে গেছে, চালগুলো কিন্তু একদম ঝরঝরে সুন্দর হয়েছে। আর আজকে বিরিয়ানির গন্ধে ওর বাবা আর মেয়ে বারবার করে রান্নাঘরে এসে উঁকি দিচ্ছে, আজকে আমাদের সবারই খিদেটা খুব বেশি পেয়ে গেছে। বিরিয়ানি হলে তো সারা ঘর যা গন্ধ হয়, খিদেটা বেশি পায়। দেখে তো দারুণ লাগছে, এটা অন্য টাইপের এরকম বানাও না, অন্য টাইপের বানাও। আজকে দাদা বৌদির স্টাইল বানিয়েছি, কালারটাও তো দেখে তাই মনে হচ্ছে, আলুটা তো পুরো একদম সেম, পুরো ওরকমই কালার, পুরো দাদা বৌদিতে যেরকম বানায় ওইরকম
দারুণ মার্কেটও দারুণ সিদ্ধ হয়েছে, জানি না এই ফার্স্ট ট্রাই করলাম দেখো কেমন হয়েছে। দারুন অনেকদিন বাদে বিরিয়ানি করলাম, এভরিডে বিরিয়ানি। আর এই যে দুপুরে এবার জমিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি, ভাবলাম বিকেলের দিকে এই স্টকহোম সিটিটা কীরকম ক্রিসমাসের জন্য সাজিয়েছে একটু দেখে আসি। বাইরে আজকে টেম্পারেচার দেখাচ্ছে -13 ডিগ্রি, এত ঠান্ডা লাগছে, একটু আগেও প্রচণ্ড স্নোফল হচ্ছিল, এখন একটু কমেছে। দাঁড়ান একটা জিনিস দেখাই, এই দেখুন একটু আগেই স্নোফল হচ্ছিল আর এই বাস স্ট্যান্ডের এই কাঁচের বাইরে স্নোগুলো আটকে কীরকম ডিজাইন হয়েছে দেখুন, কী অপূর্ব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোনো শিল্পীর হাতে করা। আর এই যে এবার আমরা স্টেশনে এসে গেছি, এই দেখুন এখানকার মেট্রো স্টেশনগুলোতে এত সুন্দর চারিদিকে ডিজাইন করা থাকে যে এই স্টকহোমের মেট্রোগুলোকে কিন্তু লংগেস্ট আর্ট গ্যালারি হিসেবে বলা হয়। ভীষণ সুন্দর চারিদিকে, আর এক একটা স্টেশনে এক এক রকমভাবে সাজানো থাকে এই ডিজাইনগুলো। এই যে এই জায়গাটা আপনারা আগেও আমার অনেক ব্লগে দেখেছেন, এই জায়গাটা হলো সেই রাজার বাগান, এখানটাতে সেই আইস স্কেটিং রিংটা করেছিল। আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে এখানে আইস স্কেটিং রিংটা তখন তৈরি করছে, আর এখন দেখুন সমস্ত লোকেরা কী সুন্দর আইস স্কেট করছে, দেখে তো বেশ করতে ইচ্ছা করে, আর দেখলে মনে হয় কি ইজিলি এরা করছে, কিন্তু কী যে সাংঘাতিক, বাপরে বাপ, এই জুতোগুলো পরলে সোজা হয়ে দাঁড়ানোই যায় না। আর এই পাশেই দেখুন কী বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা না সামারে জল হয়ে থাকে, ছোটো ছোটো ফাউন্টেন থাকে, আর এখন পুরো বরফে ঢাকা। এই ক্রিসমাস ট্রিটা যে এত সুন্দর লাগছে আর বিশাল বড় করেছে, ভীষণ ভালো লাগছে, সবাই এসে এখানে ছবি তুলছে। যাই হোক, ভাবলাম একটু আশপাশে রাস্তাটা দিয়ে ঘুরে আসি। দেখেছেন ক্রিসমাসে রাস্তা কীরকম শুনশান। আর আজকে 24শে ডিসেম্বর, জানেন তো আজকে মোটামুটি সুইডেনের 90% সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ, এরা আজকে পুরো ছুটির আমেজে, এখানে আজকে বাস ট্রেন সেগুলোও কিন্তু প্রচুর গ্যাপে গ্যাপে চলছে, সবাই আজকে ছুটিতে বাড়িতে নিজেদের মতো করে এনজয় করছে, নিজের ফ্যামিলি বন্ধু এদের সঙ্গে এরা এনজয় করতে বেশি ভালোবাসে। রাস্তাঘাটে খুব অল্পই লোকজন, আর এত ঠান্ডা, এই ঠান্ডায় রাস্তায় বেরোবেই বা কে, আমাদের ওখানে তো ক্রিসমাসে এরকম ফাঁকা রাস্তা দেখা যায় না। এই যে এবার আমরা উঠেছি ট্রামে, এবার ট্রামে করে আমরা যাব স্কানসেন বলে একটা জায়গায়, সেখানে নাকি শুনলাম খুব সুন্দর ক্রিসমাস লাইট সাজিয়েছে, আর নাকি ফায়ার ওয়ার্কসও হবে, জানি না গিয়ে দেখি। এই যে এসে পড়েছি, চারিদিক যা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর একটা লোকজন নেই, পুরো ফাঁকা স্টেশনটার মধ্যে আমরাই তিনজন নামলাম, আর ওই দূরে দূরে একজন কি দুজন দেখা যাচ্ছে, জায়গাটা কীরকম দেখলেই কেমন ভয় ভয় লাগছে। এই যে পুরো শুনশান জায়গা চারিদিক, আমরাই ঢুকবো কি ঢুকবো না প্রথমে ভাবছিলাম, তারপর দেখলাম দুজন ঢুকছে, তো ভাবলাম আমরাও গিয়ে দেখি কি আছে। এই স্কানসেনের ভিতরে কিন্তু ঢুকতে টিকিট লাগে, বড়দের মোটামুটি ওই 250 ক্রোনা আর ছোটদের বোধহয় ওই 100 ক্রোনা, কিন্তু আজকে একটা লোক ছিল না এই টিকিট কাউন্টারে, পুরো গেটও খোলা, পুরো একদম ফাঁকা, আর ওই সামনে দেখেছেন দুজন উঠছে। আমাদের প্রথমটা একটু ভয়ই লাগছিল যে যাবো কি যাবো না, আর আমাদের সাথেও তো কেউ নেই, তাও ভাবলাম সাহস করে যাই একটু দেখে আসি। এই স্কানসেন হলো সুইডেনের সবথেকে পুরনো ওপেন এয়ার মিউজিয়াম আর জু, এটি তৈরি হয়েছিল 11 অক্টোবর 1891 সালে, এবং এটিকে তৈরি করেছিলেন একজন সুইডিশ টিচার আর্চার হেজেলিয়াস নামে একজন ব্যক্তি। এখানে মেনলি প্রাচীন সুইডেনের জীবন জীবিকা কীরকম ছিল, তাদের জীবনযাত্রা কীভাবে চালাতো, সেইগুলো নিয়েই একটা মিউজিয়াম মতো করা আছে।
বাকি সুন্দর এই এসকেলেটারের পাশে এই স্ক্রিনে সুইডেনের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি এখানে ফুটে উঠছে। যাচ্ছি তো বটে, কিন্তু একটু ভয় ভয়ও লাগছে, উপরে কোনো লোকজন আছে কি না কে জানে। এই যে এবার আমরা এসেছি ওপরে। জানেন তো, প্রাচীন সুইডেনে কাঁচের তৈরি বিভিন্ন জিনিস খুব তৈরি হতো, এবং সুইডেন কিন্তু খুব বিখ্যাত কাঁচের তৈরি বিভিন্ন জিনিসের জন্য। তো এইখানে সেই সমস্ত নিদর্শনই কিছু রাখা রয়েছে। প্রথম 1500 খ্রিস্টাব্দ নাগাদ এই সুইডেনে প্রথম কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করা শুরু হয়। এই যে দেখুন, বিভিন্ন যে বানানোর সরঞ্জাম যেগুলো কাঁচের বাসনপত্র তৈরি করতে কাজে লাগে সেগুলো রাখা রয়েছে। আর এদিকে রয়েছে কিছু ওই চীনামাটির কাপ, সেগুলোর কিছু নিদর্শন, আর সেগুলো কীভাবে তৈরি করতো সেগুলো সম্পর্কে কিছু লেখা। আর এদিকে সেই পুরনো যুগে কাঁচের তৈরি বিভিন্ন মডেল, বিভিন্ন শোপিস, বিভিন্ন বাসনপত্র রাখা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর দেখতে। এই যে এবার আমরা এসেছি বাইরেটায়, কি অপূর্ব লাগছে দেখুন এই ওপর থেকে পুরো স্টকহোম শহরটা, অসাধারণ লাগছে। এই প্রথম এরকমভাবে স্টকহোম শহরটাকে এত উঁচু থেকে দেখলাম, চারিদিকে আলো ঝলমল করছে, কি যে দারুণ লাগছে দেখতে। ভীষণ সুন্দর লাগলেও একটু আশেপাশে যখন দেখছি তখন কিন্তু বেশ একটু ভয়ই লাগছে, এত অন্ধকার খুটখুটের মধ্যে। বললে বিশ্বাস করবেন কি না জানি না, এই পুরো এরিয়াটার মধ্যে আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। যে 2 জন আগে উঠলো তারা যে কোথায় হারিয়ে গেল সেটা তো খুঁজেই পেলাম না, আমাদের কিন্তু একটু ভয়ই লাগছিল। আর এদিকে এইরকম অনেক ছোটো ছোটো বাড়ি মডেল করা রয়েছে, যে প্রাচীন যুগে যে গ্লাসের কাজ হতো সেইগুলো সম্পর্কেই কিছু ডেকোরেশন হয়তো রাখা রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই এগিয়ে না সবগুলো দেখার আমাদের সাহস হলো না। এই খুটখুটে অন্ধকার, এই ঠান্ডার মধ্যে একটা প্রাণীও নেই এখানে, কি যে অদ্ভুত একটা, মানে ঠিক ভয় না, মানে আবার ঠিক সাহসও পাচ্ছিলাম না, একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে এগোনো ঠিক হবে নাকি ফেরত চলে যাব। তো তারপর ভাবলাম যে না, দরকার নেই, এরকম একা একা বেশি সাহস দেখিয়ে দরকার নেই। পরে শুনেছি এখানে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস এরকম বিভিন্ন শো হয়, সেগুলো আমরা পরে বরং সবাই মিলে একসঙ্গে এসে দেখব, এরকম একা একা আর দেখার দরকার নেই। আর একটু বেলা থাকতে থাকতে আসলেই ভালো হয়, আজকে 2টোর সময় নাকি এটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা দাঁড়াইনি, আমরা নেমে চলে এসেছি। একটা অদ্ভুত রকমের ফিলিংস কাজ করছিল, একে এই ঘুটঘুটে অন্ধকার আর তার মধ্যে এরকম একটা ভৌতিক পরিবেশ, আমাদের না মন থেকে সায় দিল না আরও এগিয়ে যাওয়ার। জানি না কোনো রকমের কোনো প্রবলেম কি না, কিন্তু কি জানি আমাদের মন থেকে ঠিক সায় দিল না। এখন আমরা চলে এসেছি এই স্টেশনে, এই ট্রাম আসাতে যেন বুকে বল পেলাম। আর সারা রাস্তায় আমরা ওই জায়গাটা নিয়ে আর একটাও কোনো কথা বলিনি জানেন। পরে যদি কখনো একসঙ্গে আসি সবাই মিলে তখন আপনাদের আবার দেখাবো এই জায়গাটা। বাকি সুন্দর এখানে কতগুলো রেন্ডিয়ার বানিয়েছে দেখুন লাইট দিয়ে, কি দারুণ লাগছে দেখতে। বাবা, আমরা তো বেরিয়েছিলাম একটু, কিন্তু এখন এত প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে আর 5 মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, হাতটা পুরো জমে লাল হয়ে গেছে, মানে সেই একটু দাঁড়ানো যাচ্ছে না আর। লঙ্কা ভরলে যেরকম জ্বালা করে সেরকম জ্বালা করছে এখন, পাকা মোমেরে গ্লাভস পরিনি। এই স্টেশনটা একটা আজকে এখানে এত, মানে ক্রিসমাসের জন্য সমস্ত কিছু বন্ধ, পুরো দোকানপাট সমস্ত বন্ধ, ইভেন
বাস ট্রেনও পুরো এক ঘন্টা আধ ঘন্টা লং লং গ্যাপে। এদের অ্যাকচুয়ালি কালচার মানে ক্রিসমাসটা বাড়িতেই কাটে, ছুটিতে থাকতে চায়। আমাদের ওখানে যেমন এই সমস্ত কোনো স্পেশাল অকেশন আরও এক্সট্রা ট্রেন দেয়, এক্সট্রা বাস দেয়, এখানে আবার উল্টো, মানে যেগুলো আধ ঘন্টা পরপর চলতো সেগুলো এখানে এক ঘন্টা দু ঘন্টা পরপর চলছে। এখানে নর্মালি ট্রেন সবসময় 10 মিনিট পরপর থাকে, এখন দেখা যাচ্ছে আধ ঘন্টা পরে ট্রেন। কি আর করবো, দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে একদম ঝমঝম করে স্নোফল শুরু হয়েছে, একটু আগেও কিছুই পড়ছিল না। এই আলোর দিকে দেখলে ভালো পরিষ্কার বোঝা যায়। একদম দারুণ লাগছে, ফট করে এরকম স্নো পড়তে শুরু করেছে। ঠান্ডাও তেমনি প্রচন্ড, এত কনকন করছে, পুরো হাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে প্রচন্ড। আর দাঁড়ানো যাচ্ছে না, এই স্টেশনের ভিতরটায় ঢুকে দাঁড়াবো, এই যে তারপরে বাস দেখাচ্ছে আরও 15 মিনিট বাদে, তারপরে বাসে উঠব। সব ভিজে, এই এইগুলো সব ভরে কালো হয়ে, এগুলো সাদা হয়ে গেল। খুব ঠান্ডা, মানে এই তোমার জ্যাকেটের এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে। কি ঠান্ডা, পুরো কনকন করছে। বাবা ঘরে এসে শান্তি, এক ঘন্টা পরে থাকতে হয়েছে যেতে। বাপরে, এই ঠান্ডায় ঘরে ঢুকে শান্তি। আর ব্লগটাও আজকে এখানে শেষ করছি। এই ব্লগটা আর সুইডেনের ক্রিসমাস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো টাটা।